নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগানের সম্পর্কে। তবে এটিকে মোহনবাগানে আসার আগে আমরা আলোচনা করে নেব যে একটা ট্রান্সফার রিউমার এই মুহূর্তে উঠে এসেছে, তো সেই কারণে আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। তো অলরেডি তোমরা জানো যে এই মুহূর্তে প্রত্যেকটা ISL ক্লাব কিন্তু আগামী মরশুমের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে। অলরেডি তারা বিদেশি প্লেয়ারদের সাথে নেগোসিয়েশন স্টার্ট করে দিয়েছে বেশ কিছু ক্লাব, বেশ কিছু ফরেন প্লেয়ারদের সাথে। ভারতীয় প্লেয়ারদের এই মুহূর্তে কিন্তু একটা মানে হাড্ডাহাড্ডি কি বলবো, একটা লড়াই চলছে ক্লাবগুলোর মধ্যে একটা পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে। এরকম ব্যাপার কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটে রয়েছে, এবং যে কোনো সময় কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ার এই ক্লাব থেকে ওই ক্লাবে যেতে পারে, এরকম সিচুয়েশনে এখন প্রত্যেকটা ক্লাব কিন্তু মাঠে নেমে পড়েছে। তো সেই কারণে ISL এখনো শেষ হয়নি, অথচ কিন্তু অনেকগুলো ট্রান্সফারের খবর বেরিয়ে আসছে ভেতর থেকে। তো সেরকমই আজকেও একটা এরকম খবর বেরিয়ে এসছে, এবং সেটা হচ্ছে যে বয়ান কার্কিচ, 30 বছরের স্প্যানিশ ফরওয়ার্ড, এই প্লেয়ারটিকে কিন্তু এই মুহূর্তে দুটি ক্লাব টার্গেট করে রেখেছে। তোমাদের বলে দিই যে এই বয়ান প্লেয়ারটি কিন্তু বার্সেলোনার ইউথ থেকে মানে ইউথ একাডেমি থেকে উঠে এসছে, এবং সেখান থেকে তিনি বার্সেলোনা U16 খেলেছেন, বার্সেলোনা U19 খেলেছেন, বার্সেলোনার বি দলে খেলেছেন, বার্সেলোনার মেন দলে খেলেছেন, এছাড়াও এস রোমা, এসি মিলান, তারপরে আবার তিনি বার্সেলোনাতে ফেরত আসেন 2013 সালে। তারপর সেখান থেকে তিনি স্টোক সিটিতে খেলেছেন, স্টোক সিটি থেকে তিনি চলে গেছিলেন MLS এ তিনি মন্ট্রিয়াল ইম্প্যাক্টে খেলেছেন। তো মানে পুরো ওয়ার্ল্ডে অনেক জায়গায় তিনি ভালো ভালো কিছু ক্লাবে খেলেছেন, এবং তিনি অ্যাজ আ সেকেন্ড স্ট্রাইকার খেলতে ভালোবাসেন, বাট তিনি রাইটিংও খেলতে পারেন, লেফট উইংও খেলতে পারেন। তো খুবই ভালো প্লেয়ার, এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু রয়েছে প্রায় 8 কোটি 30 লাখ থেকে 8.5 কোটির রেঞ্জে, এবং তার মার্কেট ভ্যালু কিন্তু আরও কমতে পারে বিকজ এই মুহূর্তে তিনি একজন ফ্রি এজেন্ট। এই মুহূর্তে তিনি কিন্তু কোনো ক্লাবে খেলছেন না। জানুয়ারি মাসেই তিনি যে ক্লাবে লাস্ট খেলছিলেন CF মন্ট্রিয়াল MLS এ, সেখান থেকে তিনি ক্লাব ছেড়েছেন এবং এই মুহূর্তে উইদাউট ক্লাব আছেন। এবং এটারই অ্যাডভান্টেজ কিন্তু এই মুহূর্তে দুটি ISL ক্লাব নেওয়ার চেষ্টা করছে, এবং তারা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এবং হায়দ্রাবাদ FC। তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে এই দুই ক্লাবের মধ্যেও কিন্তু হায়দ্রাবাদ কোথাও একটা এগিয়ে রয়েছে এই প্লেয়ারটাকে সাইন করার ক্ষেত্রে, বিকজ তোমাদের বলে দিই যে এখানে আসছে হচ্ছে অ্যালবার্ট রোকার কানেকশন। তোমরা সবাই জানো যে অ্যালবার্ট রোকা কিন্তু অ্যাডভাইজার হিসেবে কাজ করছে হায়দ্রাবাদ FC-র। তিনি এই মুহূর্তে বার্সেলোনাতে আছেন, এই মুহূর্তে রোনাল্ড কোম্যানের আন্ডারে তিনি তার কোচিং টিমে রয়েছেন ফিটনেস কোচ হিসেবে, বাট ওখানে থাকলেও তিনি কিন্তু হায়দ্রাবাদ FC-র অ্যাডভাইজার হিসেবে কাজ করছে ওখান থেকে, এবং তার থ্রু দিয়েই কিন্তু এই বয়ানের সাথে কথা বলা হচ্ছে। বেসিক্যালি যখন বার্সেলোনাতে এর আগে রোনাল্ড কোম্যানের আগেও যখন তিনি বার্সেলোনাতে ছিলেন 2003 থেকে 2009 সময়, তো সেখানে কিন্তু বয়ান এই অ্যালবার্ট রোকার কোচিং স্টাফেও ছিলেন। অ্যালবার্ট রোকার যদিও সেখানেও সেই সময় ফিটনেস কোচ ছিলেন, বাট বয়ান কিন্তু সেই সময় বার্সেলোনার দলে ছিল, এবং সেই কারণে অনেক কাছ থেকে রোকা কিন্তু বয়ানকে দেখেছেন, এবং সেই কারণে সেই লিঙ্কটা কাজে লাগিয়ে হায়দ্রাবাদ কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছে যদি বয়ানকে সাইন করানো যায়। তো সেই কারণে শোনা যাচ্ছে যে এই মুহূর্তে বয়ান এগিয়ে রয়েছে হায়দ্রাবাদ FC-র দিকে, তবে এখনও কথাবার্তা চলছে, নেগোসিয়েশন চলছে। দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে আমরা বয়ানকে দেখতে পাই কিনা হিরো ISL-এ। অনেক এক্সপিরিয়েন্স নিয়ে তিনি কিন্তু আসছেন, তার গোটা ক্যারিয়ারে তিনি 400-এরও ওপর ম্যাচ খেলেছেন, এবং তার মধ্যে সেখানে তিনি প্রায় 82 খানা গোল করেছেন এবং 37 খানা অ্যাসিস্ট করেছেন। তো বেসিক্যালি এই লেভেলের প্লেয়ার বা এই পেডিগ্রির প্লেয়ার যদি ISL-এ আসে তাহলে ISL এর মান কিন্তু আরও বাড়বে, এবং বয়ান হচ্ছে একটা হাই প্রোফাইল প্লেয়ার বিকজ তোমরা যদি ওর CV দেখো তাহলে দেখবে যে অনেক বড় বড় ক্লাবে তিনি খেলেছেন। তো সেই ক্ষেত্রে যদি বয়ানের মতন প্লেয়ার ISL-এ আসে তাহলে লিগটা কিন্তু আরও কম্পিটিটিভ হয়ে যেতে পারে, এবং বয়ানের সাইনিংয়ের পরে কিন্তু আমরা দেখতে পারি যে বাকি ISL ক্লাবরাও হাই প্রোফাইল সাইনিং করতে পারে, বিকজ এই বছর আমরা অলরেডি জানি যে এই বছর অনেক ভালো মানের বিদেশিরা এসছে, এবং পরের মরশুমে মুম্বাই সিটি FC আবার AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তো সেটা করতে গিয়ে কিন্তু আরও ভালো মানের বিদেশি মুম্বাই সিটি FC নেমে এই বছরের তুলনাতেও, তো সেক্ষেত্রে মুম্বাইয়ের সাথে কম্পিট করার জন্যও কিন্তু বাকি দলগুলোকেও তাদের নিজেদের স্টেকস বাড়াতে হবে, তাদের নিজেদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এবং সেরকমই এটিকে মোহনবাগানের কাছেও সুযোগ থাকবে AFC কাপ খেলার পরের সিজনেও, কীভাবে সেটাই বলছি। তো সেক্ষেত্রে এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি FC তারা কিন্তু আরও স্ট্রং দল তৈরি করার চেষ্টা করবে এখন যে দলটা রয়েছে তার থেকেও। তো সেই কারণে বাকি দলরাও
তারাও কিন্তু এই মুহূর্তে লেগে পড়েছে তাদের স্কোয়াডের যে লেভেলটা রয়েছে সেটাকে বাড়ানোর জন্য। তো এই মুহূর্তে বয়ান হচ্ছে সব থেকে বড় হট টপিক ইন্ডিয়ান ফুটবলে। তো দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে বয়ানকে আমরা আইএসএল এ দেখতে পাই কিনা। তো অবশ্যই তোমরা জানিও তোমাদের কি মনে হয় বয়ানের সাইনিংটা হবে কিনা, আর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হায়দ্রাবাদের জন্য সেটা কতটা বেনিফিশিয়াল হতে পারে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও। হায়দ্রাবাদের সাথে কেরালা ব্লাস্টার্সও রয়েছে, বাট আবারও যেটা বললাম যে এই মুহূর্তে কিন্তু হায়দ্রাবাদই এগিয়ে রয়েছে। এবার চলে আসছি আজকের দ্বিতীয় খবরে, যেটা আমি তোমাদেরকে বললাম যে এএফসি কাপের খেলার কিন্তু সুযোগ থাকবে এটিকে মোহনবাগানের পরের বছরও। সেটা কিভাবে, সেটা দেখো দুরকমভাবে কিন্তু এটিকে মোহনবাগান এএফসি কাপের প্লে অফ খেলতে পারে নেক্সট সিজন। প্রথমটা হচ্ছে তারা যদি এইবারের আইএসএল এর চ্যাম্পিয়ন হয় তাহলে তো ডাইরেক্টলি তারা এএফসি কাপের প্লে অফ রাউন্ডে চলে যাবে, তাদের কাছে একটা সুযোগ থাকবে প্লে অফ খেলে এএফসি কাপের গ্রুপ স্টেজে পৌঁছতে। আবার যদি এটিকে মোহনবাগান এই বছর আইএসএল চ্যাম্পিয়ন নাও হতে পারে এবং যদি মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটিকে মোহনবাগান এএফসি কাপের প্লে অফ খেলবে, যেহেতু মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন্স লিগের স্পটটাও অ্যাকোয়ার করেছে এবং এএফসি কাপের প্লে অফটাও অ্যাকোয়ার করবে যদি তারা আইএসএল এ চ্যাম্পিয়ন হয়ে যায়। তো দুটো তো আর মুম্বাই সিটি এফসি খেলতে পারবে না, তো সেই ক্ষেত্রে লিগের যে সেকেন্ড বেস্ট টিম অর্থাৎ লিগ পজিশনে যে সেকেন্ড বেস্ট টিম সেই টিমটাকে কিন্তু দিয়ে দেওয়া হবে এএফসি কাপের প্লে অফ রাউন্ড। আগের বছর কিন্তু সেরকমই হয়েছে যে এএফসি কাপের প্লে অফ রাউন্ড সেটা কিন্তু চেন্নাইন এফসি কে দেওয়া হয়নি, যদিও এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল আগের বার, বাট মার্জ হয়ে যাওয়ার জন্য তারা এএফসি কাপের প্লে অফ রাউন্ডের যে স্লটটা সেটা তারা ছেড়ে দেয় এবং মোহনবাগানের যে আই লিগের যে স্লটটা রয়েছে ডাইরেক্ট গ্রুপ স্টেজে সেই স্লটটা তারা ইউজ করে। তো আমরা সবাই ভেবেছিলাম যে তাহলে সেক্ষেত্রে যারা রানার্স আপ চেন্নাইন এফসি তাদের কাছে কিন্তু যেতে পারে এএফসি কাপের প্লে অফ স্পট, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না, সেটা কিন্তু গেছে লিগ স্টেজে এটিকের পরে যারা বেস্ট ছিল তাদের কাছে, কারণ গোয়া চ্যাম্পিয়ন্স লিগ খেলবে আই থিঙ্ক সেকেন্ডে এটিকে ছিল, তো সেই ক্ষেত্রে তাদের নিচে ছিল বেঙ্গালুরু এফসি থার্ড পজিশনে, তো সেই কারণে তাদের কাছে কিন্তু এএফসি কাপের প্লে অফ রাউন্ডের স্লটটা গিয়েছিল। তো সেরকমই মুম্বাই যদি এই বছরের আইএসএল চ্যাম্পিয়ন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটিকে মোহনবাগান সরাসরি খেলবে এইবারে মানে আগামী মৌসুমের এএফসি কাপের প্লে অফ রাউন্ড। তো ডেফিনেটলি দুটো সুযোগ থাকবে, একটা নিজেদের যদি তারা চ্যাম্পিয়ন হয় তাহলেও, আবার যদি তারা নিজেরা চ্যাম্পিয়ন না হতে পারে তাহলে তারা হোপ করবে যে মুম্বাই যেন এইবারের আইএসএল চ্যাম্পিয়ন হয় যদি তাদের ইচ্ছা থাকে আগামী মৌসুমে এএফসি কাপ খেলার। তো যাই হোক অবশ্যই তোমরা জানিও তোমাদের কি মতামত এই পুরো বিষয়টা নিয়ে, তোমরা কি চাও আমায় কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেডের প্রিভিউ ভিডিও, তো সেখানে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারি যে এটিকে মোহনবাগানের জন্য কতটা সহজ বা কতটা কঠিন এইবারের আইএসএল এর ফাইনালে ওঠা। তো অবশ্যই সেই ভিডিওটার জন্য ওয়েট করো। আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।